সিসি গাড়ি যদি সিকুয়েন্সিয়াল এলপিজি করা থাকে তাহলে এক লিটার তেলে তো এমনি 15 কিলো যাবে, আর এলপিজি বললে তো ধরেন যে ফুয়েল খরচ এটা নাই বললেই চলে। এখন এত কম টাকায় মোটরসাইকেলের টাকায় গাড়ি দিয়ে দিচ্ছে, আর কি দিব। জাহির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবা ভালো। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে 249/50/51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে, রোলিং মেল মোড়, বটতলা, জাহিন জারাফ অটোমোবাইলস। আজকের স্পেশাল কি ভাই? আজকের স্পেশাল হচ্ছে সবার জনপ্রিয় গাড়ি। সবার জনপ্রিয় গাড়ি বলতে বাসাবাড়ির সবচেয়ে জনপ্রিয় গাড়ি যেটা, সেটা হচ্ছে টয়টা স্টারলেট ট্রিপলেট। বাচ্চাদের সবচেয়ে পছন্দের গাড়ি টয়টা স্টারলেট ট্রিপলেট। প্রাইসটা কি বাইকের দামে হবে? এটা বাইকের দামে, মোটরসাইকেলের দামে গাড়ি দিয়ে দিব। আচ্ছা, কন্ডিশনটা কি ভাই? কন্ডিশন A1, A1 কন্ডিশন। জাহিন জারাফের সাইনবোর্ডের নিচের গাড়ি হলো সার্ভিস ফ্রি 6 মাস, ওয়ারেন্টি গ্যারান্টি, কন্ডিশন A1। আচ্ছা, সব সাইড পাবে, এমনকি মানে দামের দিক দিয়েও একেবারে রিজনেবল প্রাইস পাবে। ওকে, এটা হচ্ছে 98 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, 1331 সিসি, অল অপশন অটো। আচ্ছা, একেবারে ফ্রেশ এক পিস গাড়ি, মেটালিক কালারের গাড়ি। আচ্ছা, টায়ারের সাপোর্ট? টায়ার তো বাবুই নতুন নতুন, এত 30-40 হাজার কিলোমিটার চালায় এই টায়ার কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, রিমগুলো খুব সুন্দর ভাই? হ্যাঁ, রিমগুলো সুন্দর, আর হেডলাইট অরিজিনাল কিন্তু বাবুই গাড়ির সাথে, দুটো হেডলাইট অরিজিনাল, বাম্পার ফ্রেশ অরিজিনাল, বনেট অরিজিনাল, নাম্বার প্লেট ফ্রেশ, গ্লাস অরিজিনাল, বাম্পাসের চাকাও 35-40 হাজার কিলো চলবে, বাম্পাসের দরজা নিখুঁত, খোলা কাটা নাই, ফ্রেশ। দেখেন সিট কভার লাগানো আছে, এই হলো ডোর প্যানেলগুলো দেখেন ফ্রেশ, ড্যাশবোর্ড ফ্রেশ, এয়ারব্যাগ আছে, ডাবল এয়ারব্যাগ আছে, অটো গিয়ার আছে, অল 4টা দরজাই অটো আছে, অল অপশন অটো ভাই, অল অপশন অটো। এরপরে ধরেন এটাতে এইভাবে সিসি 1331 ইঞ্জিন EFI, তারপরে আবার এটাতে আছে 60 লিটার এলপিজি। আচ্ছা, হ্যাঁ 60 লিটার এলপিজি, তারপরে আবার দেখেন 60 লিটার এলপিজির সাথে আবার হচ্ছে সিকুয়েন্সিয়াল এলপিজি। আচ্ছা আচ্ছা, সিকুয়েন্সিয়াল এলপিজি, তারপরে আবার টায়ার এলপিজি, এলপিজি আবার দেখা যাবে, মানে গাড়ি ছোট স্পেস কম, এলপিজি টায়ার এলপিজি নিচে পড়ে আছে, সেক্ষেত্রে অনেক কিছু রাখা যাবে, অনেক। এখন এখানে ধরেন লাগেজ টাগেজ রাখতে পারবে এখন, জি জি ঠিক আছে, অনেক কিছু রাখা যাবে। একটা সিকুয়েন্সিয়াল, আবার টায়ার, আবার অল অপশন অটো, আবার 1331 সিসি, মানে এবার 1331 সিসি গাড়ি যদি সিকুয়েন্সিয়াল এলপিজি করা থাকে তাহলে 1 লিটার তেলে তো এমনি 15 কিলো যাবে, আর এলপিজি বললে তো ধরেন যে ফুয়েল খরচ এটা নাই বললেই চলে এখন। আচ্ছা, ডান পাশটা দেখেন বাবু ভাই, ডান পাশটাও ফ্রেশ, গাড়ি কিন্তু খোলা কাটা নাই, যে দরজার কোনো প্রকার কোনো ঝুড়ি খোলা কাটা নাই, খুব ভালো সার্ভিস দিবে গাড়িটা, খুবই ভালো সার্ভিস দিবে। এ হচ্ছে সামনে ডোর, হ্যাঁ এখানে দেখেন এয়ারব্যাগ আছে, এখানে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ আছে, ছাদের কন্ডিশন ফ্রেশ, অটো গিয়ারের গাড়ি, এসি, সাসপেনশন, ইঞ্জিন, শকেজের বার, সব কিছু বাবু ভাই A1 কন্ডিশনের আছে। আচ্ছা, অনেকে বলে 1331 সিসি গাড়ির এসি কাজ করবে, কেন করবে না? 1331 সিসির গাড়ির এসির কাজ কেন করবে না? দেখেন ফ্রন্টের মাসেলটা দেখেন ফ্রেশ, ডাবল রেডিয়েটার লাগানো, হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই, শকেজের বারের খুঁটি দুটোটা ফ্রেশ। আচ্ছা, অ্যাকচুয়েটারগুলো এখনও নিখুঁত অবস্থায় আছে, ইঞ্জিন গিয়ার পারফেক্ট অবস্থায় আছে, আর কি দিব? এত কম টাকায় মোটরসাইকেলের টাকায় গাড়ি দিয়ে দিচ্ছে, আর কি দিব? আর দেওয়ার কিছু নাই, প্রাইসটা দেওয়ার কিছু নাই। এটার প্রাইস হচ্ছে বাবু ভাই মাত্র 6,20,000 টাকা আজকেই, আসলে ওখান থেকে আরো অনেকটা ডিসকাউন্ট দিব, অনেকটা ডিসকাউন্ট দিব। ওকে, আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01917490170। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনিও ভালো থাকবেন।